আরও 49 বছর সিরিয়ায় মোতায়েন থাকবে রুশ বাহিনী। সিরিয়ায় রুশ বিমান বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ চুক্তি অনুযায়ী রুশ বিমান বাহিনী সিরীয় ভূখণ্ডে 49 বছর মোতায়েন থাকতে পারবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরীয় ভূখণ্ডে রুশ বিমান বাহিনীর মোতায়েন সংক্রান্ত এ চুক্তিতে বলা হয়, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমানঘাটিকে ব্যবহার করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের বিরুদ্ধে হামলা চালাতে পারবে রুশ বিমান বাহিনী। এছাড়া চুক্তি অনুযায়ী রুশ বিমান বাহিনী সিরীয় ভূখণ্ডে 49 বছর থাকতে পারবে। এছাড়া মেয়াদ শেষ হওয়ার পর এ চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরও 25 বছরের জন্য নবায়ন হবে। প্রতিবেদনে বলা হয়, মূলত চলতি বছরের জানুয়ারিতে দামেস্কে মস্কো দামেস্ক এ চুক্তি সই করে। রুশ সংসদের নিম্নকক্ষ দুমা 14 জুলাই এ চুক্তি অনুমোদন করে এবং এর 5 দিন পর অনুমোদন করে সিনেট। পরে বুধবার প্রেসিডেন্ট পুতিন এ চুক্তি অনুমোদন করেন। প্রসঙ্গত, আসাদ সরকারের সমর্থনে 2015 সালের 30 সেপ্টেম্বরে সিরিয়ায় রুশ বিমান বাহিনী মোতায়েন করা হয়।